টান অন প্রফেশনাল মুডটিকে অন করলে আপনাদের রকম হয়ে যাবে এখন দেখুন প্রফেশনাল মুডের এরকম ইন্টারফেস থাকবে উপরে নাম থাকবে তারপর ফলোয়ার থাকবে আপনি কয়জনকে ফলোয়িং করেছেন সেটা থাকবে নিচে বায়ো থাকবে এবং ফলোয়ারদের ছবি বা প্রোফাইল পিকচারগুলো এখানে ছোট্ট আকারে থেকে যাবে বলের মতো আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মুড অন করলে আপনারা ইনকাম করতে পারবেন খুব সহজে তো কিভাবে ফেসবুক প্রোফাইলকে প্রফেশনাল মুড অন করবেন সে সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি পুরোটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করেই পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ফেসবুক জাতীয় টিউটোরিয়াল পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছে মূল ভিডিওতে তো বন্ধুরা আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে আমরা ফেসবুক আইডি খুলি বা প্রোফাইল খুলি প্রথমে বুঝি না যে এখান থেকে টাকা ইনকাম হবে কিন্তু পরবর্তীতে আমরা জেনে যাই যে ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে টাকা ইনকাম করা যায় তো ফেসবুক প্রোফাইল নর্মাল মুড থাকলে টাকা ইনকাম করা যাবে না তাহলে সেই আমাদের নর্মাল মুডটাকে প্রফেশনাল মুড করতে হবে তো কীভাবে ফেসবুক প্রোফাইল আমরা প্রফেশনাল মুড অন করব সে সম্পর্কে আমরা জানার জন্য অবশ্যই মোবাইল স্কিনে চলে যাব তো আমরা ফিরে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে আমাদের মোবাইলের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফেসবুক ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক দেবো দেওয়ার পর আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা উপরে ডান দিকে যে একটি ভি চিহ্ন রয়েছে এটি কিন্তু একটি পেজ তো পেজের পাশে একটি ভি চিহ্ন রয়েছে সেখানে আমরা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে আমাদের প্রোফাইল প্লাস যতগুলো পেজ আছে সবগুলো লিস্ট আকারে চলে আসবে উপরে নাইবালি আকুণ্ড এটি কিন্তু আমার প্রোফাইল আনএেসের দুটি পেজ তো আমি প্রোফাইলে লগ ইন এজন্য এই জন্য আমার উপরে প্রোফাইলে ক্লিক দিলাম দেওয়ার পর আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা আমাদের প্রোফাইলটিতে এসে গেলাম প্রোফাইলটিতে এসে যাওয়ার পর আমরা এখন প্রোফাইলটি খুলব তো এই জন্য নয় বলে এখন তো প্রোফাইলের উপর আমরা ক্লিক দিলাম তারপর আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখুন লক্ষ্য করুন অ্যাডভাইস নিচে একটি থ্রি ডট মেনু রয়েছে সেখানে আমরা ক্লিক দেবো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা উপরে যে একটি কলম বাটন এডিট রয়েছে তো কলম বাটন এডিট আপনারা লক্ষ্য করবেন তার কয়েকটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার দশ নম্বর সিরিয়ালে এসে টার্ন অফ প্রফেশনাল মোড রয়েছে এটি থাকবে টার্ন অফ প্রফেশনাল মোড অর্থাৎ এটি আমার যেহেতু অন করাই আছে সেই জন্য আমার অফ চাচ্ছে আর আপনাদের যদি প্রথম প্রফেশনাল মোড অন করেন সেক্ষেত্রে ওখানে আপনাদের অন থাকবে তেইশ টান অন প্রফেশনাল মুডটিকে অন করলে আপনাদের রকম হয়ে যাবে এখন দেখুন প্রফেশনাল মুডের এরকম ইন্টারফেস থাকবে উপরে নাম থাকবে তারপর ফলোয়ার থাকবে আপনি কয়জনকে ফলোয়িং করেছেন সেটা থাকবে নিচে বায়ো থাকবে এবং ফলোয়ারদের ছবি বা প্রোফাইল পিকচারগুলো এখানে ছোট্ট আকারে থেকে যাবে বলের মতো তো এইভাবে আমরা খুব সহজে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আমাদের ফেসবুক আইডি বা প্রোফাইলটি প্রফেশনাল মুড অন করার মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পারবো তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন আর আমাদের ভিডিও বা চ্যানেল সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ